স্থানীয় সময় বৃহস্পতিবার বৈরুতের হামরা জেলায় কেন্দ্রীয় ব্যাংকের একটি শাখায় অস্ত্র নিয়ে হঠাৎ ঢুকে পড়েন এক ব্যক্তি। সঙ্গে নেন পেট্রোলও, জিম্মি করেন ব্যাংকের ছয় থেকে সাতজন কর্মকর্তাকে। খবর পেয়ে ব্যাংকের চারপাশ ঘিরে ফেলে পুলিশ, মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। জিম্মিদের উদ্ধারে নানামুখী চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। ব্যাংকের সামনে ভিড় করেন উদ্বিগ্ন স্বজনরা। ব্যাংকে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার দাবিতেই কর্মকর্তাদের জিম্মি করেন ওই ব্যক্তি। নিরাপত্তা বাহিনী জানায়, ওই ব্যাংকে থাকা তার সঞ্চিত অর্থ ফিরে না পেলে নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরানোর হুমকি দেন। বাসাম আল শেখ হুসাইন নামের 42 বছর বয়সী ওই ব্যক্তির অভিযোগ, হাসপাতালে পরিবারের লোকজন সংকটাপন্ন, তাকে সহযোগিতা না করায় জিম্মি করতে বাধ্য হয়েছেন। কয়েক ঘন্টার আলোচনার পর ব্যাংকে আটকে রাখা অর্থ ফেরত দেওয়ার শর্তে জিম্মিদের ছেড়ে দেন তিনি।